আমি মাসি বিশ্বের বাইরে আসো, এসে দেখো জন্মদিন আমাদের জন্য লাল গালিচা সংগঠনের আয়োজন করেছে, দেখো কি যে খুশি লাগছে আমার। ঠিক আছে তাম্মা, এই তো আমি আসছি। তাম্মা, জনগণ তো আমাদের জন্য লাল গালিচার সংবর্ধনার আয়োজন করেছে, আমার তো ভয় হচ্ছে অন্য কিছু ঘটবে না তো? আর আমার কোনো ভয় হচ্ছে না, তুমি সাথে আছো না, আর আমরা যত মিডিয়ার সামনে আসব আমরা তত ভাইরাল হব, তাই না? ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে লাল গোলাপের শুভেচ্ছা, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ওকে প্রিয় দর্শক সকলকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে লাল গোলাপের শুভেচ্ছা, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। চলুন আমাদেরকে যে সম্বোধনা দেওয়া হবে সেখানে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখা দিলা তুমি রাকিবে থায় পরে মানুথা, ওকে তুমি থবল মারি একদলের কাছে টেনে গেলা। যাব না, ও তো পর্দা বেঁচে পেড়ে, পর্দা বেঁচে কয় টাকা আমাকে ইনকাম করে দেয়। আমি ওর চাইতে অনেক টাকা বেশি ইনকাম করি, আর ও পর্দা বেঁচে কি গিনিস বুকে নাম লিখে ফেলবে? আমি ওর ভাত খাইনি, খাবো না, তাই আমি চলে গেছি আমি নাসিরের সঙ্গে। নাসিরের সঙ্গে আমি অনেক সুখী আছি। খুব ভালো কাজ করিতো তুমি নাথি রাকিবকে, থাকি নাথির কাজ গেছো, খুব ভালো কাজ করিতো। দুনিয়া বা ঠিক ঠিক আগে তো কি কে থাত্মপরতা হইতে হয়, কি কে বিশ্বাসঘাতকতা হইতে হয়, কি কে দি একজনের ক্ষতি করে একজনের কাজ দিতে হয়, এটা তুমি ঠিক আছে তো? অত কথা নাই, আমরা দেশবাসী একটা সিদ্ধান্ত নিয়েছি, তোমার সবাই মিলি আমরা সবাই জনগণের এক একজন একটা করে তোমাকে পুরস্কার দেবো। আমার পক্ষ থেকে পুরস্কার লাও, গালটা বাড়াও। ব্যাট বয় কেমন আছো? খেলা পৃথিবীর মধ্যে একমাত্র খেলোয়াড় তুমি, যাকে ব্যাট বয় হিসেবে গেলা পৃথিবীর মানুষ তিনি, বাংলাদেশের মানুষ তিনি। এখন তুমি তো ভালোই আছো, পড়ার তালে বড়া ভাই তো খুব ভালো আছো। হ্যাঁ জাম্বু দাদা, আমি খুব ভালো আছি, কারণ আমি তো আব্বা হতে যাচ্ছি, আমার এক বছর পূর্ণ হয়ে গেল এই ভালোবাসা দিবসে, আমার জন্য দোয়া করবেন। শুনলাম জাম্বু দাদা আপনারা নাকি আমাদের জন্য লাল গালিচা সংবর্ধনা আয়োজন করছেন, কী দেবেন দেন? পুরস্কার তো দেবো, এত পাওয়া কেন, আমার দেশের জনগণ সবাই একটা করে পুরস্কার দেবো। হালাম দাদা, লুতেরা, বাদমাই, বৌথিনতাইকারি, হালাম দাদা তোর লাদ্দা নাই, তুই পরে বউ এত মেয়ে থাকতে, তুই পরে বউ ভাগা গিয়ে নিস, তোর সংকান নত করেছিস, তোর সবাই তো একটা করে আমরা পুরস্কার দিবই, তোর গালটা বাড়া। দেশের জনগণ কি সুন্দর আমাদের লাল গালিচা সংবর্ধনা দিল, এটাই কি আমাদের প্রাপ্য ছিল? আমরা তো পাপ করেছি, পাপের সাজা তো আমাদের পেতেই হবে। তামিমা, দেশের মানুষ এরকম লাল গালিচা সংবর্ধনা দিল, তোমার ফাঁদে পড়ি তো আমার এই অবস্থা, কি আর করব, চলো তাড়াতাড়ি বাড়ি পালাই, নাহলে আরো মারে মার পড়তে পারে পিঠে। ভাই